গোষ্ঠী প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে আসতে পেরে আমি খুবই খুশি, বিভিন্ন কারণে। একটা আজকে ইনফ্যাক্ট গতকাল আমাকে বাসায় জিজ্ঞেস করছিল যে তোমার সবসময় সবগুলো তোমার এত সকাল প্রোগ্রাম যেতে হবে কেন ছুটির দিনে? বললাম যে এই সাধারণত যে প্রোগ্রামগুলোতে যাই সেগুলো প্রোগ্রাম অনেকগুলো যেতেই ভালো লাগে না, কর্তব্যের কারণে নানা রকম পেশাগত দায়িত্বের কারণে যেতে হয়, কিন্তু এই প্রোগ্রামটাতে আসলে আমার কাছে মনে হয়েছে যে আসাটা দরকার ছিল। কারণ এই বিতর্ক জিনিসটা আমি ছোটোবেলায় নিজেও স্কুল লাইফে বিতর্ক করেছি, আমার মনে হয় যেন সামাজিক, মানসিক এবং কিছু কিছু ক্ষেত্রে শারীরিক বিকাশের জন্য এই ছোটো বয়স থেকে একটা সুশৃঙ্খল বিতর্ক করতে পারাটা বাচ্চাদের জন্য ভালো। খালি বাচ্চাদেরকে বলতে ভালো লাগলো যে ভালো পড়াশোনা করে শুধু পরীক্ষার খাতায় ভালো ছাত্রী হয়েও না, জীবন অনেক কাজ করতে পারা ভালো কেরানি হয়েও না, যেটা আমি বিশ্বাস করি যে তোমরা কমিউনিকেটর হও, কথা বলতে শেখো, নিজের প্রোফাইল বিল্ড করতে শেখো, নিজের আর্গুমেন্টটা প্লেস করতে শেখো, নিজের লড়াইটা করতে শেখো, এই জন্য বিতর্ক তোমাকে ধারটা দেবে, ওই ধারটা অর্জন করা শেখো। মাননীয় সভাপতি, আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আইসিটি বই কমপক্ষে হলো 300-300-600 পৃষ্ঠা, যেখানে ডেটাবেস তৈরি এবং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইনিং এর পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। কিন্তু আপনি কতজন শিক্ষার্থীকে দেখতে পারবেন যে সে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনিং এর মাধ্যমে অর্থ সম্পদ উপার্জন করছে? বাচ্চাদেরকে শিশুকাল থেকে এই বিতর্ককে নিয়ে যদি মানে ক্লাস থাকে কোনো অবসর টাইমে, ক্লাসের পরে কখনো এই বিতর্ক বিষয় নিয়ে আলোচনা করা হয়, শিক্ষকরা যদি ছাত্রীদের নিয়ে বসতে পারে, এই সুযোগগুলি করে দেওয়া, এটাই প্রথম আলো যেমন এটা করছেন, আমার এটা মনে হচ্ছে যে একটা বিশেষভাবে এই এই যুগে এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য একটা বিরাট উদ্দীপনামূলক একটা বিষয়। আমরা স্কুলে যারা শিক্ষকতা পেশে আছি, আমরা অনেক সময় এটা পেরে বিভিন্ন ক্লাসের চাপে পেরে উঠি না, সেখানে বাংলাদেশের একটা বোল প্রচলিত প্রথম আলো একটা পত্রিকা এরকম আয়োজন করছে, আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে এই বিতর্ক হওয়ার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে তারা যুক্তি দিয়ে সঠিক বিষয়গুলো তুলে আনবে এবং আমার দেশটা অনেকটা যুক্তি আলোকে চলবে, এটা আমার মতামত। We can understand only school and college.